157 কিলোমিটার স্পিডে বোলিং করে আইপিএলের ইতিহাস গড়লো মায়াকি। 157 কিলোমিটার প্রতি ঘন্টায় আইপিএলের ইতিহাস গড়লেন মায়াঙ্ক যাদব লখনউ সুপার জয়েন্টে। অভিষেক হয়ে সবার আলোচনায় উঠে এসেছে মায়াকি, গতি দিয়ে বাজিমাত করলেন। 4 ওভারে 8টি বল তিনি করেছেন 150 কিলোমিটার গতিতে। বলছে সবাই, ভারত পেয়ে গেছে তাদের সবচেয়ে গতির বলার। শোয়েব আখতার, সাহিন আফ্রিদি কেউই নয়, সবাইকে ছাড়িয়ে গেছেন মায়াঙ্ক যাদব। তার বলের গতির কাছে তাসের ঘরের মতো উড়ে গেছে। একেই বলে ধামাকাদার অভিষেক। বয়স 21 বছর, আইপিএলে কি আর করতে পারবেন? এমন মনস্তান্ত্রিক যুদ্ধে সে হেরে যাবে, সে আর কি করতে পারবে? এমন যারা ভাবল তাদের জন্য তো মায়াঙ্কই এই স্পিডের জাদু। 146, 147, 148, 150 কিলোমিটার পার আওয়ার, এই হলো নিউ কামারের বোলিংয়ের স্পিড। অভিষেক ম্যাচে তিনি এমন করতে পারবেন কেনা জানত। মায়াঙ্কির এক একটি বল যেন আর্টিলারি গোলা, যেন কালবৈশাখী ঝড় উঠল মাঠে, ব্যাটার যেন ক্রিজে দাঁড়াতেই পারছেন না। মায়াঙ্ক যাদব বল করছেন 4 ওভার, তার মধ্যে 18টির গতিবেগই ছিল 148-এর বেশি, 6টি বল 150 কিলোমিটারের বেশি। সব মিলিয়ে আইপিএলে অভিষেক ম্যাচে 27 রান দিয়ে তিনি নিয়েছেন 3 উইকেট। 21 বছর বয়সী এই তরুণ দলকে তো জিতিয়েছেন, নিজে জিতিয়েছেন, এবং দলকে জিতিয়ে তিনি ম্যাচ সেরার পুরস্কারও নিয়েছেন। এখানেই শেষ নয়, এবারের আইপিএলের দ্রুততম বলটি করলেন তিনি 157 কিলোমিটার পার আওয়ার। বলটি ভেঙে দিল যেন স্পিডোমিটার। তাই তো সবাই বলেছেন ভারত নাকি পেয়ে গেছেন তাদের সবচেয়ে স্পিডের বলার। কিন্তু দেখার বিষয় যে তিনি তার এই স্পিড কতদিন ধরে রাখতে পারেন, সেটাই দেখার জন্য পুরো বিশ্ব। গুড লাক ফর মায়াঙ্ক।